এর পরে প্রশ্ন করেছেন আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরের ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না যদি কোনো কক্ষে কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে কিংবা কোনো প্রাণীর মূর্তি প্রতিমা বা ভাস্কর্য থাকে এরকম কক্ষে সালাত আদায় করাটা মাকরুহ এবং অপছন্দনীয় কাজ বিকল্প কোনো কক্ষ বা কোনো জায়গায় যদি আশেপাশে থাকে যেখানে কোনো প্রাণীর ছবি ইত্যাদি টাঙানো নেই কোনো প্রতিমা ইত্যাদির মূর্তি নেই সেই জায়গায় সালাত আদায় করা আমাদের উচিত এবং কর্তব্য যদি এরকম কোনো জায়গা না থাকে বরং সব জায়গাতেই ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি নামিয়ে কিংবা ঢেকে আমরা সালাত আদায় করব বিশেষ করে যখন আমাদের কেবলার সাইডে ছবিগুলো থাকবে তখন সালাতের মনোযোগ কারণে নষ্ট হয়ে থাকে আর যদি সেই সুযোগও না থাকে আর এরকম পরিস্থিতি আমরা সালাত আদায় করে নেই সালাত হয়ে যাবে সালাত বিশুদ্ধ হবে না ব্যাপারটি এই লেভেলের সমস্যা নয় বরং সালাত এই অবস্থায় আদায় করলে সেটা মাকরু হলো অপছন্দনীয় কাজ হল কারণ আমরা সবাই কম বেশ জানি রসুলা আকরম সাল্লাহসাল্লাম একটা হাদিস বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেছেন লালাত হুলমালা একে বাইতান ফিহি কালবন ও সৌরাহ ওই ঘরে আল্লাহর রহমত নিয়ে ফেরস্ত তা প্রবেশ করেন না যেই ঘরে কোনো ছবি প্রাণীর ছবি টাঙা থাকে অথবা কোনো কুকুর থাকে এই জন্য এরকম জায়গায় আমরা আদায় করাটা অনুচিত হবে যেখানে আল্লাহ রহমতের ফেরেস্তাই আসেন না কারণ সালাতাদাই করি আমরা আল্লাহ রহমত পাওয়ার জন্য আর প্রাণীর ছবি এরকম ঝোলানো কিংবা কোনো কুকুর রাখা কোনো প্রতিমা মূর্তি ভাস্কর্য ইত্যাদি কোনো বাসাবাড়িতে সবৃতিশয় বা বিভিন্নভাবে রাখা এটি সম্পূর্ণ গুনাহের কথা এবং হারাম একটি বিষয় কারণ রসুল্লাহ আকরম সাল সাল্লাম আল্লামকে বলেছেন তাহা তুমি কক্ষে বাড়িতে কোনো ছবি যদি টাঙানো ঝুলন্ত থাকে কোনো প্রাণীর তাহলে সেক্ষেত্রে সেটাকে নামোচে ছাড়বে না এই বিষয়ে রসুল আকরম সাদ আলসম অত্যন্ত কঠোর বার্তা আমাদেরকে দিয়েছেন অতএব এরকম ছবি ইত্যাদি টাঙানো কিংবা সেগুলো রেখে দেয়া। অথবা আপনার প্রতিমা ভাস্কর্য ইত্যাদি রাখা ঘরবাড়িতে বা আমাদের অফিস কক্ষে ইত্যাদিতে সেগুলো নাজায়জ এবং গুনাহের কথা সেটি ভিন্ন বিষয় কিন্তু এরকম জায়গা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি বিকল্প কোনো জায়গা না থাকে আমরা সেখানে সালাদাই করতে পারি অবশ্য সেখানে সালাদাই করাটা অনুচিত এবং অনুত্তম কাজ